This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose. ইতিমধ্যে বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে ডানা এবং বালেশ্বরে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে আর বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সাগরদ্বীপ থেকে 600 কিমি দক্ষিণ এবং খেপুপাড়া থেকে 610 কিমি দক্ষিণ পূর্ব ডানার অবস্থান। পারাদ্বীপ থেকে 520 কিমি দক্ষিণ পূর্ব অবস্থান আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে ডানা বৃহস্পতিবার সকালে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বালেশ্বরের কাছে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ল্যান্ডফলের সময় এটি সর্বাধিক গতিবেগ থাকবে 100 থেকে 110 কিলোমিটার আকাশ কালো করে বৃষ্টি জেলায় জেলায় কলকাতাতেও শুরু বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট ডানার অবস্থান এখন কোথায় রয়েছে আমরা জানবো আমরা চলে যাব সরাসরি নিউজরুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সায়ন্তিকা এখন ডানার অবস্থান ঠিক কোথায় রয়েছে জানবো তোমার থেকে দেখো এই মুহূর্তে আরও খানিকটা এগিয়ে এসছে ঘূর্ণিঝড় ডানা এবং এই মুহূর্তে পারাদ্বীপ থেকে ঘূর্ণিঝড়ের অবস্থান 490 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে উড়িষ্যার ধামরা থেকে এর অবস্থান 520 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে সাগর থেকে এই মুহূর্তে 570 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে দূরে রয়েছে ঘূর্ণিঝড় ডানা অর্থাৎ যত সময় গড়াচ্ছে তত কিন্তু শক্তিশালী হয়ে এগিয়ে আসছে এবং স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ছে এবং কিছুক্ষণ আগেই আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে গত 6 ঘন্টায় 13 কিলোমিটার গতিবেগ নিয়ে কিন্তু এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড় ডানা এবং ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত শুরু হয়েছে সকাল থেকেই কলকাতায় বৃষ্টিপাত চলছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে গতকালই বলে দেওয়া হয়েছিল যে আজ বেলার পর থেকেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং সেই মতোই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পুরী থেকে শুরু করে বকখালি একেবারে কার্যত পর্যটন শূন্য করে দেওয়া হয়েছে এর পাশাপাশি যখন বিভিন্ন জায়গাতে অর্থাৎ সমুদ্রের আশপাশ যে অঞ্চলগুলো রয়েছে সেখানে যেরকম পর্যটক শূন্য করে দেওয়া হচ্ছে স্থানীয় মানুষজনদেরকে আরও অনেকটা দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এর পাশাপাশি নবান্নের তরফ থেকেও প্রস্তুতি চলছে বা প্রস্তুতি কার্যত শেষ মুহূর্তে এমনটা বলা যায় লালবাজারের তরফ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে পুরসভার পক্ষ থেকেও কন্ট্রোল রুম খোলা হয়েছে বিদ্যুৎ দপ্তর তারাও কিন্তু সজাগ রয়েছে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে প্রত্যেকটা জেলায় বেশি পরিমাণে বৈদ্যুতিন সামগ্রী মজুত করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ মন্ত্রী তিনি কিন্তু কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন যে ঝড় হয়ে যাওয়ার পরে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিককে আনা যায় সেই নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকেও হেল্পলাইন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা হয়েছে সব মিলিয়ে যত সময় গড়াচ্ছে আশঙ্কা ভয় যে ডানাকে কেন্দ্র করে আরও অনেক বেশি ডানা বাঁধছে এটা কিন্তু স্পষ্ট অঙ্কিতা বেশ ধন্যবাদ সায়ন্তিকা আকাশ কালো করে বৃষ্টি জেলায় জেলায় কলকাতাতেও শুরু বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া দাপট রাত থেকে দুর্যোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে শক্তি বাড়াচ্ছে ডানা এবং এগিয়ে আসছে শক্তি বাড়িয়ে